26 मार्च ढाका आसছেন नरेंद्र मोदी পরের দিন দ্বিপাক্ষিক বৈঠক তিস্তা চুক্তি নিয়ে অগ্রগতির আশা রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরের ভিত স্থাপন করেছেন জাতির পিতা বললেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর অডিও ভাষণের সংকলন প্রকাশ হাঙ্গেরি ও বলিভিয়াকে করোনা টিকা দেবে বাংলাদেশ দ্রুত ভ্যাকসিন আনায় সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা প্রথম ধাপে উপজেলা পর্যায় পর্যন্ত টিকা অ্যাপসে চলছে নিবন্ধন করোনায় নতুন মৃত্যু 16 বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রাম ও লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 11:21 সংবাদের সাথে আছি আমি আশা সাপেরা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online মেগা স্পাইডার সিলিং ফ্যান মেগা বাতাসেই শান্তির পরশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে 26 মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরদিনই দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তিনি জানান এ পর্যন্ত তিস্তা চুক্তি বিষয়ে অগ্রগতি যে পর্যায়ে আছে সেখান থেকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ভারত রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনা সংকটে 2 মিলিয়ন ভ্যাকসিন উপহার দেয় ধন্যবাদ জানিয়ে ক্রয়কৃত 3 কোটি ভ্যাকসিন সহজে যাতে আসে সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের আগে ঢাকায় স্বরাষ্ট্র নৌ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং দিল্লিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠক হবে বলেও জানান তিনি আর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা বাংলাদেশ সফর করবেন প্রত্যাশা তো তৈরি হতে পারে যেহেতু এতগুলো আপনার ইন্টারঅ্যাকশন আমাদের মধ্যে চলছে তবে আমরা শুধু যে এটাকে সেলিব্রেটরি পার্ট হিসেবে দেখছি তা না যেহেতু ফিজিক্যালি উনি আসছেন এর আগে তো উনি ফিজিক্যালি আসার কথা ছিল কিন্তু তখন আমরা পুরো অনুষ্ঠানটি তো আমরা ডিজিটাল ফরম্যাটে বা একটা হাইব্রিড ফরম্যাটে করলাম তো এবার আমরা এই সুযোগে কিছু ডেলিভারেবলস যদি পাওয়া যায় এর মধ্যে সচিব জানান বৈঠকে তিস্তা চুক্তির বিষয়ে আর অগ্রগতি না হওয়ায় ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে চুক্তির অগ্রগতি যে অবস্থায় ছিল সেখান থেকে এগুতে চায় ভারত এর পাশাপাশি অন্য আরও 6টি অভিন্ন নদীর পানি বণ্টনে করণীয় নিয়ে আলাপ হয়েছে বলেও জানান তিনি তাদের সেফটি সিকিউরিটি এই বিষয়টা এনশিওর করার ব্যাপার আছে তারপরে তাদের যে সাস্টেনেবল লাইভলিহুড অর্থাৎ তারা ওখানে কী ধরনের জীবিকা নির্বাহ করবে তারা কি জমি চাষ করবে নাকি মাছ ধরবে নাকি দোকানপাট চালাবে তো সেই বিষয়গুলো এবং তাদের যে এডুকেশন এবং হেলথ এবং অন্যান্য বেসিক যে ইয়েগুলো আছে নেসেসিটিসগুলো আছে সেই ব্যাপারে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে সচিব জানান চীনের মধ্যস্থতায় প্রত্যাবর্তন হলে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে ভূমিকা রাখার অনুরোধের প্রেক্ষিতে সময় মতো সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে দেশটি আমাদের পুরো রিজিয়নকে চিন্তা করলে করেই আমাদেরকে আগাইতে হবে সো উই এবং তারাও এটা বুঝে যে কানেক্টিভিটিটাকে যদি একটু ব্রড কনটেক্সটে দেখা হয় তাহলে এটা সবার জন্যই মঙ্গল হবে দুই দেশের কানেক্টিভিটি ইস্যু নিয়েও আলোচনা হয়েছে ভারতের সাথে দ্রুত মোটর ভেহিকল এগ্রিমেন্ট বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ লাইন্স অফ ক্রেডিটের টাকা ছাড় করাতে উচ্চ পর্যায়ে নিয়মিত বৈঠক করে সমস্যা চিহ্নিত করে গতি আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সচিব আমরা আমাদের মিশনের মাধ্যমে এখনো পাইনি বা এখানে যে কুয়েত মিশন আছে তারও মোহাম্মদ নুরুন্নবী 21 টেলিভিশন ঢাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের একটি অনুষ্ঠান শেষে তিনি জানিয়েছেন মিয়ানমার বাংলাদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর অনেকগুলো ইস্যুতে ইতিবাচক সাড়া মিলেছে 8 লাখের মধ্যে 42,000 রোহিঙ্গাকে যাচাই বাছাই করে নিজেদের নাগরিক নিশ্চিত করেছে দেশটি সেদিন আমাদের সেক্রেটারি লেভেলে মিটিং হয় সেইখানে আমরা কিছু প্রস্তাব দিয়েছি তারা মোটামুটিভাবে সবগুলোতেই আপনার ঐকমত পৌঁছা গেছে এখন এই ফেব্রুয়ারির প্রথম উইকে
আমাদের ডিজি লেভেলে আরেকটি আলোচনা হবে তখন, এবং তারা কজন নেবে তারাও একটা বলেছে। এটা ভালো নাম্বার। আমরা সর্বমোট 6 লাখের মতো, 8,30,000-এর মতো লিস্ট দিয়েছি, তারা এর মধ্যে মাত্র 42,000-কে যাচাই বাছাই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্য কখনো চাপা থাকে না বলেও মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতাই রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরের ভিত স্থাপন করে দিয়ে গেছে। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুজিববর্ষের কার্যক্রমের অংশ হিসেবে মুজিববর্ষ ওয়েবসাইট ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলন করেছে একাদশ জাতীয় সংসদ। শপথ কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরে বঙ্গবন্ধুর নিপুণ ছোঁয়ার অস্তিত্ব খুঁজে পান বঙ্গবন্ধু কন্যা। অত অল্প সময়ের ছোট্ট একটা জীবন, তো মাত্র 54 বছরের জীবন তার, কিন্তু এই সময়ের মধ্যে তিনি যে অসাধ্য সাধন করে গেছেন যেটা কল্পনাও করা যায় না, এবং রাষ্ট্র পরিচালনা করতে যে যেটা আমি দেখি যে এমন কোনো কাজ নেই যেটা উনি না করে গেছেন। একটা স্বাধীন রাষ্ট্রের জন্য যা যা করণীয় সবই তো করে দিয়ে গেছে, সবকিছুর ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছে। ইতিহাস বিকৃতির অপচেষ্টা হয়েছে বারবার, কিন্তু সত্য আজ প্রমাণিত, তাই নতুন প্রজন্মকে ইতিহাস জানার তাগিদ দেন প্রধানমন্ত্রী। 60 বছর সময় নষ্ট হয়েছে, কিন্তু এখন যেটুকু আমরা পাচ্ছি আমরা দিচ্ছি যা আমাদের প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। ইতিহাস আসলে সত্যকে কেউ মানে একবার মুছে ফেলতে পারেন, এটাই আজ প্রমাণ নিত সত্য। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে শক্তিশালী বিরোধী দলের দরকার বলে মনে করেন সরকার প্রধান। বিরোধী দল বলতে যে দলগুলি আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে ঠিক জনগণের আস্থা বিশ্বাসটা তারা সেভাবে অর্জন করতে পারেনি, কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নেই। আনুষ্ঠানিকতা শেষে জাতীয় সংসদের স্পিকারকে সঙ্গে নিয়ে ডিজিটাল প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। হাঙ্গেরি ও বলিভিয়ায় করোনার টিকা পাঠাবে বাংলাদেশ। জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ তথ্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর আন্তরিকতায় দ্রুত কোভিড-19 ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহ সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার সমস্যা শীঘ্রই সমাধান হবে বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্টে। জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। তার সময়সূচিত সিদ্ধান্তের ফলে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। করোনা মোকাবেলায় সরকারের সাফল্য তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, হাঙ্গেরি ও বলিভিয়ায় ভ্যাকসিন পাঠাবে বাংলাদেশ। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে 5,000 ভ্যাকসিনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন। আমরা আরেকটি চিঠি পেয়েছি গত সপ্তাহে বলিভিয়া থেকে, বাংলাদেশের প্রতিটি মানুষের ভ্যাকসিনের বন্দোবস্ত জননেত্রী শেখ হাসিনা সরকার করেছেন, যিনি পৃথিবীর 30টি রাষ্ট্র এখনো পর্যন্ত করতে পারেনি মাননীয় স্পিকার। নির্ধারিত বক্তব্যে করোনা মোকাবেলায় সরকারের অবস্থান ও ভ্যাকসিন প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পৃথিবীর কোনো দেশ করোনা মহামারী থেকে নিজেকে রক্ষা করতে পারে নাই, কিন্তু এখানে যেভাবে নিয়ন্ত্রণটা হয়েছে মাননীয় স্পিকার, আজকে পৃথিবীর সামনে সেটি উদাহরণ। বিএনপি এবং তার মিত্ররা আর রাত 12টার পরে যারা টেলিভিশনের পর্দা গরম করে, কেউ কেউ তারা স্বীকার না করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। রেমিটেন্স থেকে পাওয়া অর্থ জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখছে উল্লেখ করে প্রবাসী শ্রমিকদের সহায়তা বাড়ানোর আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। যে মিডল ইস্টের মার্কেট, UAE মার্কেট কিন্তু ধীরগতিতে খোলা হচ্ছে। অলরেডি প্রায় ডেইলি 1,500 থেকে 2,000 মানুষ ডেইলি যাচ্ছে আপনার মিডল ইস্টে। আর মালয়েশিয়ার ব্যাপারে আমরা কিন্তু অনলাইন চেষ্টা করতেছি, তার অনলাইনে আমরা যে আমাদের যে চুক্তি যেটা আছে ওটাকে নবায়ন করে এবং এই প্রবলেমটা সলভ করতে পারি, সেই পদক্ষেপ অন আছে। আমি আশা করছি তার খুব শীঘ্রই আমরা একটা সমাধানে চলে আসব। করোনাকালীন বৈদেশিক সহায়তা নিয়েও কথা বলেন সংসদ সদস্যরা। উন্নয়নের জন্য আমরা কিন্তু অনেক পদক্ষেপ হাতে নিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
করোনার টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করে এখন পর্যন্ত অ্যাপসের মাধ্যমে সারা দেশে প্রায় 16,000 মতো নিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত বিশ্ব কুষ্ঠ দিবসের আলোচনা শেষে প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, প্রথম ধাপে উপজেলা পর্যন্ত করোনার টিকা দেওয়া হবে আর দ্বিতীয় ধাপে টিকা ইউনিয়ন পর্যায়ে দেওয়া হবে। একই সঙ্গে টিকার বিষয়ে মানুষকে সচেতন করতে নানা রকম প্রচারণার উদ্যোগও নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য ডিসি। এখনই ইউনিয়ন পর্যায়ে আমরা আসলে ওরকমভাবে চাচ্ছি না, আমরা নেক্সট লটগুলো যখন আসবে আমাদের প্রথম ধাক্কাটা শেষ হয়ে গেলে পরে তারপরে আমরা যাব। তবে ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রস্তুতি আছে, আজকে পর্যন্ত নিবন্ধন হয়েছে 15,000 বা তার অধিক হবে এরকম। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 16 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 জন আর নারী 2 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 8,127। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানানো হয় গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 447 জন, এ পর্যন্ত সুস্থ 479,744 আর নতুন শনাক্ত 369 জন, সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 535,139। 24 ঘন্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 200টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 12,225টি, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 36,51,722 জনের। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রাম ও লালমনিরহাটে 5.5 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। কুড়িগ্রামে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন, প্রচণ্ড ঠান্ডার সাথে রাতভর বৃষ্টির মতো ঝরছে শিশির। ভোগান্তিতে প্রতিবন্ধী শিশু, নারী ও বয়স্করা। প্রচুর পরিমাণে ঠান্ডা ও শীতের কারণে মানুষজন ঘর থেকে বাইরে হতে পারতেছে না, কাজকামের অসুবিধা। সকালবেলা মনে করে খেতে যাই, ধান গাড়ির কুয়াশা ঠেলে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন, সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা 5.5। ঘন কুয়াশায় সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, চরম বিপাকে তিস্তা ও ধরলাপাড়ের মানুষ, দেখা দিয়েছে নানা রোগ। ঘর থেকে বেরাইতে পারতেছি না, কাজকর্ম কিচ্ছু করতে পারতেছি না, খুব ঠান্ডা লাগছে, হাত পা গোড়া লাগে ঠান্ডার জোরে। ঠাকুরগাঁয়ে ঠান্ডা বাতাসের সাথে শীতের তীব্রতা, দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুর সহ পথচারী মানুষ। এই ঠান্ডাটা বা এই শীতটা খুবই কষ্টকর এবং একেবারে হাড়ে গিয়ে লাগে এরকম অবস্থা, প্রচন্ড বাতাস কুয়াশা, এটা মানে এরকম অভিজ্ঞতা হয়। পঞ্চগড়ে দিনের বেলাতেও মিলছে না সূর্যের দেখা, কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। হিলিতে কনকনে শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ, কনকনা বাতাস গাড়ি চালাতে পারতেছে। নাটোরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, হিমেল হাওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে শ্রমজীবী শিশু ও বয়স্করা। খুব কুয়াশা, বাহির যাওয়া যাচ্ছে না, তবুও খাদ্যের জোগাড় বাড়াতে হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মানবাড়িনি সরকারি যাত্রীবাহী স্টিমার সার্ভিসের 3 বছরে লোকসান 10 কোটি টাকা। চট্টগ্রামের সকল অবৈধ ইট ভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, 18 ফেব্রুয়ারির মধ্যে দিতে হবে প্রতিবেদন। আবারও আমন্ত্রণ রাত 11টার 21-এ সংবাদে। জন্মলগ্ন থেকেই বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার বহন করে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর আজিমপুরে 7 মার্ডার্স দিবস উপলক্ষে আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি পরাজয় মেনে নিতে পারে না বলে 1994 সালে ঢাকা সিটি নির্বাচনের পরের দিন 7 মার্ডার্সের মতো নৃশংস ঘটনা ঘটিয়েছে। উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা করে বিএনপি আবারও বাংলাদেশের মেরুদণ্ডে আঘাত করতে চায় বলে মনে করেন ওবায়দুল কাদের। আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ জেগে উঠেছে বলেই ভাস্কর্য ইস্যু নিয়ে বিএনপি মাঠ গরম করতে ব্যর্থ হয়েছে। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির উত্তরাধিকার জন্ম লগ্ন থেকে তারা বহন করে চলছে। 2013-14 সালে
আগুনে পুড়িয়ে মানুষ হত্যা তাদের হত্যা রাজনীতির আরেক রূপ। জনগণ তাদের অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেই পৌর নির্বাচনে তাদের এখন এমন পরাজয়। নৌ চলাচল সহজ ও যুগোপযোগী করতে ঢাকার আশেপাশের স্বল্প উচ্চতার ১৩টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে নদী দখল দূষণ রোধ সংক্রান্ত সভায় তিনি বলেন, ঢাকার আশপাশের নদীগুলোর ওপর নির্মিত ব্রিজগুলোর উচ্চতা অনেক কম। সরকার নদী পরিবহন ব্যবস্থায় বেশি জোর দেয়ায় এগুলোর উচ্চতা বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যে ব্রিজগুলো ভাঙা হবে এর মধ্যে এলজিইডির ৬, সেতু বিভাগের ৬ এবং রেল মন্ত্রণালয়ের আওতায় একটি ব্রিজ রয়েছে। নৌপরিবহন ব্যবস্থাপনাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, উন্নত হলে এই সমস্ত ব্রিজগুলা উচ্চতা বৃদ্ধি না করার কোনো সুযোগ নাই, কারণ তাহলে নৌ চলাচল ব্যবস্থাটা বিঘ্নিত করবে। এটাকে দূর করার জন্য আমরা ইতিমধ্যে এই কমিটির পক্ষ থেকে ১৩টি ব্রিজকে চিহ্নিত করা হয়েছে। নতুন জাহাজ যুক্ত হলেও মান বাড়েনি সরকারি যাত্রীবাহী স্টিমার সার্ভিসে। প্রতি বছরই কমছে যাত্রীর সংখ্যা, নেই পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থাও। গত তিন বছরে লোকসান গুনতে হয়েছে অন্তত ১০ কোটি টাকা। আর অনিয়ম অসঙ্গতির কথা অস্বীকার করেনি কর্তৃপক্ষ, বলছে নতুন জাহাজ যুক্ত হলে লোকসান থেকে বেরিয়ে আসা যাবে। সাইদুল ইসলামের রিপোর্ট। ব্রিটিশ আমল থেকে শুরু স্টিমার সার্ভিস, স্বাধীনতার পর এমবি লেপচা, অস্টিজ ও মাসুদের মতো প্যাডেল স্টিমার চলতে শুরু করে ঢাকা খুলনা রুটে। স্টিমারগুলো অকেজো হয়ে পড়লেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বহরে যুক্ত হয়েছে এমভি বাঙালি ও এমভি মধুমতি। জাহাজগুলো এখন চলছে মোরেলগঞ্জ পর্যন্ত। গত ২০১৭-১৮ অর্থবছরে যাত্রী ছিল ২৩ লাখেরও বেশি আর আয় হয়েছে ৫ কোটি টাকার বেশি। ১৮-১৯ অর্থবছরে যাত্রীর সংখ্যা কমে ৫ লাখের মতো, আয় হয় ৫.৫ কোটি টাকার মতো। গত বছর মহামারীতে বন্ধ থাকায় যাত্রী পরিবহনও যেমন কমেছে তেমনি আয়ও কমেছে। গত তিন বছরে লোকসান হয় প্রায় ১০ কোটি টাকা। চাঁদপুর ঘাট থেকে যাত্রী তোলা হয় বিআইডব্লিউটিসির জাহাজে। টিকিটের জন্য ভিড় আছে, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ আছে। একটা সিরিয়াল নাই কি শুনি, এবার মহিলারা কিভাবে টিকিট কাটবে? পদ্ধতি করুক, মেয়েদের এক জায়গায়, ছেলেদের এক জায়গায়। এখনকার টিকিট নাই বরিশালের, তখন আমরা যাবো কই? এখন দুর্ভোগে পড়েছি আমরা। ডেকে জায়গা পেতেও চড়া দাম দিতে হয়েছে। আমার কাছে এক স্টাফে ৫০০ টাকা চায়, কয় বয় দেবো ৫০০ টাকা নিছে এরকম বিষ্ণা। এভাবে ছিট বিক্রি করেছে, একজন থেকে মানুষের বিপদে ফেলাচ্ছে। টিকিট কিনছি ১৭০ টাকা বরিশালে, তারপর আবার ওই জায়গা কিনছি ৩০০ টাকায়। ভাড়া আমি দি নাই, ভাড়া দিছিল আমার আটজন লোক আছে। কত টাকা দিলাম? ১০০০টাকা ভাড়া দিছি। তাও ভিতরে জায়গা নাই, আমরা এই জায়গায় আছি, এখন বাচ্চা নিয়ে কিভাবে থাকবো? অন্য লঞ্চে কেবিনগুলোতে টেলিভিশন থাকলেও বিআইডব্লিউটিসির জাহাজে নেই। কক্ষগুলোর লাইটের সুইচ প্লাগ পয়েন্ট ভাঙলেও সংস্কার হয় না দীর্ঘদিনেও। জাহাজের কোন স্টাফ এখানে সিট বিক্রির সাথে জড়িত না, এখানে এসে ১০০ টাকা দিয়ে আমার সিট নিতে হয়েছে। লোকসানের বড় কারণ তেলের খরচ। ঢাকা টু বরিশালে প্রাইভেট লঞ্চ ৪,৫০০০ লিটার তেল লাগে, ২৪০০ লিটার খরচ হবে যাওয়া আসা। আমাদের জেনারেটর, মেইন ইঞ্জিন সব মিলি খরচা আপনার আপ অ্যান্ড ডাউনে আপনার ৬,৫ থেকে ৭,০০০। জি, যাওয়া এবং আসা। সেই তুলনায় তেল খরচ যে খুব একটা বেশি যাচ্ছে এটা আমার মনে হয় না। অসঙ্গতি যে নেই তা অস্বীকার করছেন না কর্মকর্তারা। যদি কারো পোকে পরে আপনারা ধরিয়ে দেন, আমরা তাকে যে ব্যবস্থা আছে ওই ব্যবস্থা নেওয়া হবে। লোকসানের কারণ জানালেন এই কর্মকর্তা। মূল টার্মিনাল থেকে আমরা বিচ্ছিন্নভাবে আমরা লালকুঠি ঘাট থেকে যেখানে আমাদের ছেড়ে যেতে হচ্ছে, যারা জানে তারাই শুধু সেখানে গিয়ে থাকে। তো সেই কারণেই আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা আশানুরূপ যাত্রী পাচ্ছি না। তবে বহরে নতুন জাহাজ যুক্ত হলে সেবার মান বাড়বে। ওয়েস্টার্ন মেরিনে আমাদের দুটি জাহাজ প্রায় সমাপ্তির শেষ পর্যায়ে আছে, বঙ্গমাতা বঙ্গতরী। এটা খুবই আধুনিক জাহাজ এবং আমরা আশা করব এই জাহাজগুলো যদি আমাদের বহরে আসে আমরা অবশ্যই যাত্রী সেবা অনেক উন্নত হবে। যাত্রী সেবার মান বাড়লেও লোকসান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের সকল অবৈধ ইটভাটা ৭ দিনের মধ্যে বন্ধ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের।
বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন। চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালককে 18 ফেব্রুয়ারির মধ্যে এ প্রতিবেদন দিতে হবে। শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, চট্টগ্রামে শত শত অবৈধ ইটভাটা চলছে যা পরিবেশ ও জনজীবনের ক্ষতি করছে। পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন দিয়ে জানায়, 182টি অবৈধ ইটভাটা পাহাড় কেটে পরিচালিত হচ্ছে। আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রামের যে ইটভাটাগুলো আছে অবৈধভাবে চলছে সবগুলোকে বন্ধ করার দেওয়ার জন্য। মিরপুর মুক্ত দিবস আজ। 71-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও মিরপুর মুক্ত হয় 72-এর 31 জানুয়ারি। দিনটি স্মরণে মিরপুর জল্লাদখানা বৌদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে আওয়ামী যুবলীগের আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন, এখনও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই। এখনও পাকিস্তানি ভাবধারায় যারা চলছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 71-এর 16 ডিসেম্বর সুহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণ। তবে কিছু পরাজিত পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ না করে অবস্থান নেয় ঢাকার মিরপুরের অবাঙালি অধ্যুষিত এলাকায়। দেড় মাস পর 1972 সালের 30 জানুয়ারি বাংলাদেশের সামরিক বাহিনী হানাদার মুক্ত করতে অভিযান চালায়। পরদিন মিরপুর মুক্ত হয়। শহীদ হন পুলিশ সামরিক বাহিনী সহ শতাধিক মুক্তিযোদ্ধা। শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে শহীদ হন তার ভাই নির্মাতা জহির রায়হান। দিনটির স্মরণে মিরপুর জল্লাদখানা বধ্যভূমিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশ স্বাধীনের এত বছর পরেও পাকিস্তানি ধারায় যারা চলছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবাইকে। পাকিস্তানপন্থী চিন্তাধারণা চিন্তা চেতনার মানুষ আজও বাংলাদেশের মাটিতে আছে। আপনাদের পিছিয়ে থাকলে হবে না। এই নব্য আওয়ামীপন্থী অথবা স্বাধীনতার পক্ষের শক্তিদের ভেদ ভেঙে সামনে চলে আসতে হবে। অসংখ্য এই অঞ্চলের বাঙালিদেরকে জবাই করে করে এই জল্লাদখানায় তারা কূপের মধ্যে ফেলে দিত। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। পাকিস্তানের সেই বিহারি জনগোষ্ঠী, বর্বর বাহিনী এবং বিশ্বাসঘাতক বাঙালি রাজাকার আলবদরাল শামস, তাদের যে নির্যাতন, সেই চিহ্নগুলো যেন মুছে না দেওয়া। একটি জাতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে স্বাধীন হলেও হিংস্র হয়ে উঠল না। এই জন্যে শান্তির বার্তা নিয়ে কিন্তু বঙ্গবন্ধু বিশ্বের সামনে আবির্ভূত হলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অপরাধী চিহ্নিত করতে কাল থেকে আবারও রাজধানীতে বাড়িওয়ালা ভাড়াটিয়া নিবন্ধন। বিশ্বজুড়েই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ভ্যাকসিন সরবরাহ কম থাকায় আইনি পদক্ষেপে কয়েকটি দেশ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21-এর সংবাদে। 15ই আগস্টের পর বঙ্গবন্ধুর আদর্শকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে পদক্ষেপ বাংলাদেশে আয়োজিত প্রতিদিন মুজিব পাঠ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সব দেশ ও দেশের মানুষের কথা ভাবতেন। দেশের অগ্রগতিকে রোধ করতে একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ পৌঁছে দিতে মুজিব পাঠ বিরাট ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে যা সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে, সাম্প্রদায়িক একটা বিষয় কাজ করেছে এবং পাকিস্তান সৃষ্টিতে সাম্প্রদায়িকতার একটা বিরাট ভূমিকা ছিল। এই সাম্প্রদায়িকতাকে নিয়ে যখন রায়ট হয়েছে, সেই রায়টে কিন্তু বঙ্গবন্ধু আবার যারা নির্যাতিত হিসেবে যারা শিকার হয়েছে সন্ত্রাসের, সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে।
অপরাধী চিহ্নিত করতে কাল থেকে রাজধানীতে আবারও বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের নিবন্ধন শুরু করবে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে অপহরণ চক্রের নয়জনকে আটক উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। আটকদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরাধ দমনে পুলিশের বিভিন্ন কৌশলের অংশ হিসেবে আবারও ভাড়াটিয়াদের তালিকা হালনাগাদ শুরু হচ্ছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 50টি থানায় ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সমস্ত বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া তারা যেন আমাদের থানা এবং বিট পুলিশের কেসর তাদের বাড়িতে কারা আবাসিক দেয়, কাকে ভাড়া দেওয়া হয় এই বিষয়গুলি সচেতন থাকে এবং তাদের যেন তথ্যগুলি পার্শ্ববর্তী থানাতে দেওয়া হয়। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, কারণ আপনারা আমরা জনগণ সবাই মিলেই ঢাকাকে সুন্দর রাখার জন্য আমরা চেষ্টা করি। ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভা নির্বাচনে রাজাকারের সন্তান মোর্শেদকে মনোনয়ন দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ। রাজধানীর শাহবাগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নৌকা স্বাধীনতার ও উন্নয়নের প্রতীক। এই প্রতীক নিয়ে কোনো রাজাকারের সন্তানকে নির্বাচন করতে দেওয়া হবে না। মোর্শেদের বাবা মোজাম্মেল মাস্টার ভোলার চরফ্যাশন উপজেলার শান্তি কমিটির সহসভাপতি ছিলেন। তার তথ্য যাচাই বাছাই করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে পুনরায় মনোনয়ন দিতে আহ্বান জানানো হয়। পাশাপাশি রাজাকারের সন্তানকে নির্বাচনে অংশ নিতে সুযোগ করে দেয় কুশীলবদের মুখোশ উন্মোচনেরও দাবি জানান তারা। গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান টিটু শরীফ হত্যা মামলায় 16 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় প্রত্যেককে 5,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হয় আরও 15 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 2018 সালের 1 জুলাই নড়াইলের চরসিংগাতি গ্রামে মোটরসাইকেলে যাওয়ার সময় শরীফকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। নিহতের ছোট ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে 31 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। করোনার প্রভাবে যারা দরিদ্র হয়েছেন তাদেরকেও সহায়তার আওতায় নিয়ে আসা হবে বলে জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিকেলে 7,04,00,000 টাকা ব্যয়ে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের 4 তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন মন্ত্রী। পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার সবার জন্য ইউনিভার্সাল পেনশন প্যানেলের কাজ শুরু করেছে, এজন্য অর্থ মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। সকল মানুষের জন্য ইউনিভার্সাল পেনশন প্ল্যানের আমরা কাজ শুরু করেছি, অর্থ মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কীভাবে বর্তমানটাকে ধরে রেখে আরও বাড়িয়ে আরও যারা আমাদের সমাজের নাগরিকবৃন্দ আছেন সংবেদনশীল ক্ষেত্রে তাদেরকেও আমরা এর মধ্যে ইনক্লুড করব। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আধুনিক এবং আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা দেওয়ার লক্ষ্যে নরসিংদীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাধবদী কৃষি শাখায় স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রম উদ্বোধন করেন। শাখাটি মাধবদী 8 নম্বর ওয়ার্ডে আলগি রোডে এনডি টাওয়ারে স্থানান্তর হয়। শাখা স্থানান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুসাফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 26 মার্চ ঢাকা আসছেন নরেন্দ্র মোদি, পরের দিন দ্বিপাক্ষিক বৈঠক, তিস্তা চুক্তি নিয়ে অগ্রগতির আশা। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরের ভিত স্থাপন করেছেন জাতির পিতা, বললেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর অডিও ভাষণের সংকলন প্রকাশ। হাঙ্গেরি ও বলিভিয়াকে করোনার টিকা দেবে বাংলাদেশ, দ্রুত ভ্যাকসিন আনায় সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা। প্রথম ধাপে উপজেলা পর্যায় পর্যন্ত টিকা, অ্যাপসে চলছে নিবন্ধন, করোনায় নতুন মৃত্যু 16। বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, কুড়িগ্রাম ও লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা 5.5।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushi-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushi24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।